বাইতুল্লা যেদিন বিজয় হয় আল্লাহর বেলাল আজান আল্লাহর বেলাল জাননি এই বাইতুল্লার সামনে একদিন কুলিজোর হার সঙ্গে এসেছিলাম বেলাল রে বাইতুল্লার জিম্মাদারি নিতে আমি আসি নেন বেলাল আমি এসেছি আল্লাহর পায়েসের জাদি কিন্তু কেউ আমার জন্য বাইতুল্লাটা খোলে নাই বেলাল রে কলি যা বরে ব্যথা সেই দিন বিদায় নিয়ে ছেড়ে বেলাল বেলা আজকে দেখো বাইতুল্লার সাবি মুহাম্মাদের হাতে এসেছে সুবহানাল্লাহ বেলাল রে আজান দাও আল্লাহর কুদরতি পায় সিজদা দিব রে বেলাল হযরত বেলাল আজান দেয় মসজিদের কোনায় তিনজন মুশরিক দাঁড়াইয়া সমালোচনা করে একজনের কয় মুহাম্মাদের মাথা ঠিক নাই মুহাম্মাদের রুচি নাই মুহাম্মদ গোলামের ছেলে গোলাম রে মুয়াজ্জিন বানাইছে কোন নাউজুবিল্লাহ আরেকজনে বলে মুহাম্মদের এই দৃশ্যের আগে আমার আব্বা মার আগেছে বহু ভালো হইছে বহু ভালো হইছে আমার আব্বা মুহাম্মদের কাণ্ডটা দেখে নাই অনেক বালা হইছে আবু সুফিয়ান থেকে আইয়া কয় আবু সুফিয়ান তখন মুসলমান হয় নাই আবু আইয়া কয় তোমরা দুইজন দুই কথা কইছো আমি কিচ্ছু বলবো না আমি বললে মুহাম্মদের ал্লাই মুহাম্মদেরে কইয়া দে আমি বলবো না তোমরা বলেছ আমি বলবো না আমি বললে মো হাম্মাই মো হাম্মে দে আল্লাহ জিব্রাইল পাঠায় দিছে জিব্রাইল আমার পয়গম্বরে কানে কানে মেসেজটা শোনায় দাও জিব্রাইল আমিন আসি আল্লাহর পয়গম্বরে কয় ওয়া আকরামুকুম ইনদাল্লাহি আতকাকুম নবী গো আপনি বেলাল যখন মুয়াজ্জিন বানাইছে আমনের বিরুদ্ধে এরা সমালোচনা করে তিনজন দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর পয়গম্বর তা করে ডাক দিয়া কয় কি বলছো বলো একজনে বলে আমি বলছি আপনার এই দৃশ্যের আগে আমার আব্বা মারা গেছে ভালো হইছে কয় আমি বলছি আপনার মাথা ঠিক নাই আপনার রুচি নাই আপনার গোলামের ছেলে গোলামের মজ বানাইছেন কালো সাহাবারে বারে বানাইছেন কণ্ঠ সুন্দর নাই জিব্বা মোটা সবার ভালো না এমন পয়সাওয়ালার সন্তান না এমন একটা বেলা আমরা মহাজন বানাইছে আবু সুফিয়ান কয় আমি কিচ্ছু বলি নাই আমি জানি আমি যদি বলি আপনার খোদাই আপনার কইয়া দে আল্লাহর পয়গাম্বর বলে এই আরবের মানুষরা শুনো আমার আল্লাহ আমার কাছে মেসেজটা শুনায়া দিচ্ছে কলাক তোমরা যার বিরুদ্ধে টিটকারে করো যারে তোমরা উপহাস কর জাননি এই বেটা সরকারে কাক লোক এই বেড়ার মনে কষ্ট পালে খোদার আরো সে আগুন লাগবে এই আরবের মালসা শুনাব আমি যখন মারাজা যা আমার আগে আগে বেলালে হাফসির খড়মের আওয়াজ পায় বেলালের সিনো নাই বেলাল সরকারি কারদারী লোক বেলালের বংশ সুন্দর না বেলালের চেহারা সুন্দর না বেলাল কালো সাহাবা বেলাল গোলামের ঘরে গোলামের ছেলে কিন্তু বেলাল সরকারি কার্ডদারে লোক বেলালের কাছে একজন কার্ড আছে যেন আমার আল্লাহ পাক বেলালের মোজের খাতার সিগনেচার করে আরে মিয়া অবাক করা কাণ্ড এশারের নামাজের পর সাহাবী کرام পয়গম্বরের চতুর পাশে বসে গেছে নবী আমনে দুনিয়ার ওপার আখেরাতের ওপার নবী আমনে যেই মসজিদের ইমাম ওই মুঠে একজন নতুন মাযদেন নিযুক্ত দেন যার কণ্ঠ বড় ভালো চেহারা বড় সুন্দর বংশপরিচয় বড় ভালো এমন একটা লোকের মাযদেন বানায়া দেন গো আল্লাহ নবী গো বুঝছি তোমরা বেলালের বিরুদ্ধে লাগছো বেলাল কা বলে বেলাল কুৎসিত বলে বেলাল গোলামের ঘরে গোলাম বলে পজিটিভ ক্যারি কর না না বেলালের মজনের খাতার সিগনিচার আমার আল্লাহ সাহাওয়াই কারাম বলে নবী গো আমরা কে হো বেলালের বিরুদ্ধে না

দূর দূরান্ত থেকে পাখির নেয় জড়িয়ে এসেছে হায় আজকে মদিনার মিম্বরে কি জানি আজান দিল রে এত সুন্দর কণ্ঠওয়ালা আজান পয়গম্বর যায় নামাজে হাজির বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতির জায়গায় বসা পিছনে নতুন মুয়াজ্জিন হাজির ইকামত দিবে এর পিছনে মুক্তাদিরাও হাজির কিন্তু ঘন্টাকে ঘন্টা যায় ফজরের ওয়াক্ত হয় না আল্লাহর পয়গামবার একবার উপরের দিকে তাকাই আবার নিচের দিকে তাকাই জিব্রাইল আমিনটা আল্লাহ পাঠিয়ে দিয়েছে আমার হাবিবের কানে কানে যাইয়া কোয়া দাও আর হাবিবরে তাকিয়া বলো আজকে কেন মদিনার মিম্বরে ফজরের আযান হয় না জিব্রাইল এসে বলা নবী গো আমি কোনো দিন নিজের মন গড়া কাজ করি নাই আল্লাহ আমারে মেসেজ দিয়ে পাঠাইছে দেখেন আজকে মদিনার মিনার থেকে কেন ফজরের আজান হয় নাই আল্লাহর পয়গম্বর বলে জিব্রাইল কি বল নতুন মুয়াজ্জিন আজান দিছে নতুন কণ্ঠে সাহাবাই কেরাম পাগলের মতো দৌড়ে এসেছে কি বল আজান হয় নাই জিব্রাইল ডাক দেয়া বলে নবী গো আমার আল্লাহ জানাইয়া দিলেন বেলাল মসজিদে নববীর মিনিচে আজান দেয় आजानेर आवाज अल्लाह मुंह देख लिया ऐना में फिर दाग न देखा सीने में तकबीर तो होती है मस्जिद की मीनारों में जी ऐसी लगाया जीने में मरने को मुर्ने कु गई

আজকে যদি মদিনার মিম্বরে মেরাবে মিনারে বেলালে হাফসা জানা দে গামত হয়ে যাবে ফজরের অন্ত হবে না

সে কাঠ দাঁড়াই লোক সরকারি কার্ড দ্বারে লোক বেলালে কাছে কেন কার্ড আছে সরকারি আল্লাহ সরকারি কার্ড দ্বারে লোক বেলাল এমন করে টিটকারি করবা না জাহান্নামের লালবা হাওয়াইয়া ছাড় কার কথা এজন্য আল্লাহ বলে আছা আইয়া কোনো খয় রম এ মমেন গো আমার করে কথা বলবা না তারে তুমি উপহাস করেছ হতে লোকটা কোন না কোনো ভাবে আল্লাহ সরকারের কাঠ দাঁড়ে লো তারে টিটকারি করলে আল্লাহর গায়ে সহ্য হয় না এজন্য উপহাস করবা না উপহাস করবা না টিটকারি করবা না আল্লাহর গায়ে সহ্য হয় না এরপরে মালিক বলে ওয়ালা নিসা উম্মিন নিসা আশা আইকুন খেরন হুন আল্লাহ প্রথম বিধানটা নারীর বেলায় পুরুষের বেলায় চাষীর বেলায় ব্যবসায়ীর বেলায় চালকের বেলায় সরকারের বেলায় জনগণের বেলায় সকলের বেলায় আলেমদের আমার বেলায় মুফতে মুহাদ্দিস সকলের বেলায় আমভাবে বলে দিছে কেউ কারোর টিটকারি করে কথা বলবা না বলবেন নি বলবেননি ক আমিও বলবো না আপনারাও বলবেন না কন না আমিও বলবো না আপনারাও বলবেন না টিটকারি করবেন না কেউ রে ছোটখাটো করি কথা বলবেন না উপহাস করে কথা বলবেন না আল্লাহ বলিয়াও দিছে কেন বলবা না হতে পারে লোকটা সরকারে কাট দাঁড়িয়ে লোক হতে পারে আমাকে রশিদিয়ার হজরতের নাম শুনছেন নি মুফতি শহীদুল্লাহ সাহেব মধ্যে আলী আসরা নামাজ পড়িয়া মসজিদ থেকে বের হলেন ছাত্ররা ডাক দেয় কয় হুজুর ওই দেখেন না একটা লোক গুজ দিয়া জমিনে কাজ করে এতে নামাজ হলমা কিচ্ছু হরে না মুফতি সাহেব যুল্ল্লাহ মাতার হাত দেয়া কয় বন্ধুরা রে এমন উপহাস করি কথা কইও না টিটকারি করে কথা বলবা না হতে পারে লোকটা আমি সৈদুল্লাহ থেকে ও আল্লাহ সরকারের সাথে সম্পর্ক তার গবী টিটকারি করে কথা বলবা না বরং তার কাছে দাওয়াত দাও বন্ধু আসরে নামাজ না পড়লে তোমার রোজে রোজগারে বর হবে না বন্ধু রে মুসিবত দূর হবে না তারে তুমি বুঝাও টিটকারি করে কথা বলা হারাম আল্লাহর গায়ে সহ্য হয় না তফসিরে কুরতুবিতে কয় এক অপরে ছোট কাটি করে কথা বলা হারাম কবিরা গুনা কোন কি গুনাহ কবিরা গুনা মানে বড় গুনাহ তওবা না করলে আল্লাহ মাপ করবে না

কিন্তু স্পেশাল নারীদের নাম নিয়ে আল্লাহ কয় ওয়ালা সে

আর ছাইর বাবার বাড়িতে সম্পদ সম্মান না বড় বউ মেজো বউ সেজো বউ ছোট বউ বাপ সবার বাপ চেয়ারম্যান না সবার বাপ मेंबर না সবার বাপ বড় জমিদার না সবাই বাড়ি থেকে আসার সময় দামি পান নিসের নিয়ে আসতে পারে নাই তুমি যদি বাড়িতে বলো বড় গালে কথা গস কি নিয়ে আয়সতে কি কয় বড় গালে কথা গস এ বড় গালে কথা গস কি নিয়ে বাড়ি কয় এমন খবরদার খবরদার মারে ও পর্দালে মারে আমি তোমার সন্তান হিসেবে অনুরোধ করি আল্লাহর কোরআনের আয়াত সত্য সূরাতুল হুজুরাত ১১ নম্বর আয়াত ২৬ নম্বর পারা ৫১৭ নম্বর পৃষ্ঠা আল্লাহ নিজে কয় ওয়ালা নিসাউ মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রুম মিনহুন্না খবরদার দুনিয়ার নারীরা এক অপর উপহাস করে কথা কয় না আমার আল্লাহর গায়ে সহ্য হয় না তুমি বড় বড় তোমার স্বামী লন্ডন থাকে

তোমার স্বামী টাকার কিন্তু ছোট বউটা একটা যায় নামাজের মালিক জাননি ছোট বউটা ভোর রাত্রে ঠান্ডা পানি দিয়া উজু করিয়া দুই দুই রাকাত নামাজ পড়িয়া দুই পোড়া চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ দরবারে সবাইকে সপে দিয়েছে হতে পারে এই ছোট বউর দোয়ার বদৌলতে তোমার স্বামীর আল্লাহ লন্ডনের বাড়িতে করোনা থেকে বাঁচাইছে কথা কন এ দুনিয়ার বন্ধুরা গো তুমি দেখা যা এক পর্যায়ে বলি ফেলো আমার স্বামীর রুজি দিয়া সাইরি ভাই বাড়ির বইয়া বইয়া খায় জাননি হইতে পারে তোমার এই দেবরটার দোয়ার বদৌলতে আল্লাহ তোমার স্বামী লক্ষ লক্ষ টাকার মালিক বানাইছে তুমি জানো না আল্লাহর কুদরতি কবজার হাত কোন দিকে লড়ে তুমি জানো না এটা কার মোবাইল মোবাইল আইছে এজন্য আল্লাহ বলেন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুম খবরদার একে অপরে টিটকারি করবা না উপহাস করবো না জানো যারে তুমি টিটকারি করেছ এই নারীটা কোনো না কোনো ভাবে আল্লাহ সরকারের কাক দাঁড়িল হতে পারে তার দোয়ার বদৌলতে তোমার ঘরে আল্লাহ অডেল শান্তির মালিক বানিয়েছে তাহলে কেউ কাউকে টিটকারি করবেন করবেন বলেন করবেন এক নম্বর দুই নম্বর ওয়ালা তালমিজু আনফুসাকুম একে অপরের খবরদার দোষ তালাশ করবা না

জমিনে কোন মুসলমান যদি আরেক মুসলমানের দোষ গুলা রাখে আল্লাহ দুনিয়া আখেরাতে তার দোষ গুলা রাখবে আমার শেখ মুরশিদ মুফতি সাহেব মুজদুল উলালে মালি বলে বন্ধু রে আল্লাহ মানুষের দোষ গুলা লুকায়া রাখে আর মানুষের কি হলো মানুষ মানুষের দোষ শুধু খুঁটি খুঁটি বাইর করে আল্লাহ আমার আপনার দোষ গুলা লুকায়া রাখে

করবেন না বলেন করব না আমিও করব না আপনিও করবেন না কারো দোষ কেউ তালাশ করবেন না ওয়ালা তানাবাজু বিল আলকাব তিন নম্বর হলো কারোর মন্দ নামে ডাকবা না কারোর মন্দ নামে আব্দুল কুদ্দুস কত সুন্দর নাম আপনি ডাক দেন কুদ্দুচ্চা খালিকা এ রইমা আন্দাইয়া লেঙ্গাইয়া বরাইয়া কয়নি।

কারো নাম বিভিন্ন নামে ছিল ইমান আনার পর তার সুন্দর নাম রাখা হয়েছে এখন খবরদার মন্দ নামে ডাকবা না ও আমার লামিয়া তো বোফা জলে মন কারো পক্ষে যদি এমন অপরাধ হইয়াও যায় তও বা কর যদি ত বা না কর কেমন ময়দানে জালেম হইয়া উঠা লাগবে কি হইয়া উঠা লাগবে বলেন তাহলে কথা বলছি তিনটা কয়টা কম এক নম্বর কারো টিপ করব না দু নম্বর কারো দোষ তালাশ করব না তিন নম্বর মন্দ নামে কাউকে ডাকব না রাজি আছেন সকল রাজি আছেন মাদ্রাসা হওয়ার কারণে আলে মোলামাদের পদাচারণে আজকে কিছু কথা শুনলেন কথাগুলো যদি আমল করেন প্রত্যেকটা কথা আমার আপনার হেদায়েতের জন্য জড়িয়ে হবে বলেন সোহান আমার বাপ কুরআন হলো শ্রেষ্ঠ সম্পদ কুরআনের কারখানা জারি করেছেন আপনাদের ভাগ্য ভালো किस्मत ভালো কুরআনের দ্বারা সমাজ সুন্দর হয় কুরআনের কারণে মানুষের سیر ও সুর সুন্দর হয় কুরআনের কারণে কবর ওয়ালারা শান্তি পায় কুরআনের তালিমের কারণে জীবিতরা শান্তি পায় সুখ শান্তি সমৃদ্ধি ফিরে পায় আদর্শ সমাজ করা যায় কথা건 ঠিক কি না সুতরাং কুরআন লাগবে কি লাগবে বলেন মাদ্রাসাতে সরফড়া ফয়জুলুল